বন্ধুরা, তিব্বত দেশের উপর দিয়ে বিমান চলাচল করতে পারে না। শুনতে আশ্চর্য মনে হলেও এটিই সত্য। কিন্তু মজার বিষয়, তিব্বত দেশে কিন্তু বিমানবন্দর রয়েছে। পৃথিবীতে অনেক নো ফ্লাই জোন রয়েছে, নিষিদ্ধ দেশ তিব্বত তাদের মধ্যে অন্যতম। তিব্বতের উপর দিয়ে বিমান কেন চলাচল করতে পারে না সে বিষয়ে জানার আগে অবশ্যই আপনাকে তিব্বত দেশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। তিব্বত দেশ সম্পর্কে যশোর টিউবার ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টে ইতোমধ্যে ভিডিও আপলোড হয়ে গিয়েছে। সেই ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা ইনডিসক্রিন থেকে কিংবা উপরের আই বাটন থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন তিব্বত দেশের উপর দিয়ে কেন বিমান চলাচল করতে পারে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, তিব্বত দেশের উপর দিয়ে বিমান কেন চলাচল করতে পারে না এই বিষয়ে জানতে গেলে অবশ্যই আপনাকে তিব্বত সম্পর্কে হালকা কিছু ধারণা নিতেই হবে। তিব্বত হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের একটি আঞ্চলিক পর্যায়ে স্বায়ত্তশাসিত অঞ্চল। যদিও তিব্বতের জনগণ তা মানতে রাজি নয়, কিন্তু সত্য এটাই যে আয়তনে 12,000 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। তাছাড়া তিব্বত এমন একটি জায়গা যেখানে 6,000 মিটারেরও বেশি উঁচু উঁচু পাহাড় রয়েছে। এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর উচ্চতা 8,000 মিটারের চাইতেও বেশি। সুউচ্চ পাহাড়ের জন্য তিব্বত বিখ্যাত। আর সম্পূর্ণ তিব্বতে এমন উঁচু উঁচু পাহাড়ে ঘেরা যে পাহাড়গুলো বছরের প্রায় 8 মাসই তুষার আবৃত থাকে। তাছাড়া আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডল 5টি স্তরে বিন্যস্ত। পৃথিবী থেকে সবচেয়ে কাছের স্তরটির নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যার উচ্চতা পৃথিবী থেকে 7 মাইল উপরে। আর পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা 5 মাইলেরও বেশি, যার ফলে বিমান চলতে গেলে 2 স্তরের মাঝে চলতে হয়। এখানে অক্সিজেনের পরিমাণ খুব কম হয়, যার কারণে এই স্থান দিয়ে বিমান চলাচল করতে পারে না। এবার আসা যাক কমার্শিয়াল প্লেনের কথায়। একটি কমার্শিয়াল প্লেনে সাধারণত ভূমি থেকে 8,000 মিটার উপর দিয়ে চলাচল করতে পারে, কিন্তু তিব্বতের পাহাড়গুলো এর থেকে বেশি উঁচু, যে কারণে প্লেনের কাছে পাহাড়গুলোর দেয়ালের মতো মনে হয়। বেশিরভাগ প্লেনের উচ্চতা 20,000 ফিটেরও বেশি উড়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। বেশিরভাগ বিমানের যাত্রীর কাছে 20 মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ করা হয় জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য। বিমান চলাচলের নিয়ম অনুযায়ী অক্সিজেন প্রয়োজন হয় এমন উচ্চতায় গেলে সেখান থেকে 20 মিনিট পূর্বে 1,000 ফিট নেমে আসতে হবে। আর অন্যদিকে তিব্বতে পর্বতমালার বিস্তৃতি 28,000 থেকে 30,000 ফুট উচ্চতায়। এক্ষেত্রে বিমান চালকদের পাহাড়ের উপর দিয়ে যাওয়ার জন্য বিমানকে যে উচ্চতায় নিয়ে যেতে হয় সেখান থেকে অক্সিজেন পাওয়া যায় 20 মিনিটের মধ্যে বায়ুমণ্ডলের এমন উচ্চতায় নেমে আসা কঠিন হয়ে পড়ে। বিমান পরিবহনকারীরা এই ধরনের হট্টগোল চায় না, তাই তারা তিব্বত দেশের উপর দিয়ে উড়ে চলাকে এড়িয়ে চলে। বন্ধুরা, কিন্তু মজার বিষয় হলো তিব্বতে কিন্তু বিমানবন্দর রয়েছে। অর্থাৎ তিব্বতের উপর দিয়ে বিমান না গেলেও তিব্বতে কিন্তু বিমান উঠানামা করে ঠিকই। তিব্বতের কয়েকটি বেসামরিক বিমানবন্দর হচ্ছে লাসা গঙ্গার বিমানবন্দর, কমাডো বগার বিমানবন্দর, নিসিংসিং বিমানবন্দর এবং গুনসা বিমানবন্দর। সমুদ্র পৃষ্ঠ থেকে 4,436 মিটার উচ্চতায় লংচু দাঙ্গিং বিমানবন্দর রয়েছে। 2014 সালে পৃথিবীর সব থেকে উঁচু বিমানবন্দর এটি। তো বন্ধুরা, আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে তিব্বতের উপর দিয়ে কেন বিমান চলাচল করতে পারে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। আর কোন দেশ সম্পর্কে জানতে চান, কোন বিষয়ে দেখতে চান, সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন। যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে নিচের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।